হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছো। আসলে ইঞ্জিনিয়ার শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, যার বাংলা শব্দ হচ্ছে প্রকৌশলী। যে প্রকৌশল বিদ্যাতে পারদর্শী তাকে মূলত প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বলা হয়। এক কথায় যদি বলতেই হয়, যে ব্যক্তি কম সময়ে বেশি বুদ্ধি খাটিয়ে বিশেষ রকমের গবেষণা করে পাহাড় সমান জিনিসকে অতীব ছোট বানিয়ে বাস্তবে রূপান্তরিত করে তাকে ইঞ্জিনিয়ার বলে। জি, ঠিকই শুনেছেন। যার মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল ও জনপ্রিয় সাবজেক্টগুলোর মধ্যে অন্যতম একটি নাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আর এই ডিপার্টমেন্ট সম্পর্কে এমনই কিছু বিচিত্র মজার তথ্য রয়েছে আজকের পুরো ভিডিও জুড়ে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যার শর্ট ফর্ম হচ্ছে সিএসসি, সঙ্গতের কারণে সারা বিশ্বে ইঞ্জিনিয়ারিং আগ্রহী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে এই শাখাটি। যদি চাহিদার কথা বলতেই হয়, তবে বর্তমান বিশ্বের উন্নত হবার পিছনে প্রধান কারিগরি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। কি অবাক হচ্ছেন! মূলত কম্পিউটার ইঞ্জিনিয়ারকে সহজভাবে সংজ্ঞায়িত করতে গেলে যা বলতেই হয়, কম্পিউটার সায়েন্স হলো কম্পিউটারকে কাজ শেখানো, কথা শোনানো, তাকে দিয়ে ইচ্ছা মতন কাজ করানো। গাণিতিক সমস্যা সমাধান থেকে শুরু করে গেম বানানো, রোবট নিয়ন্ত্রণ, মহাকাশ নিয়ন্ত্রণ সবই এর মাধ্যমে করা হয়ে থাকে। তুমি বিশ্বাস করো আর নাই করো, সিএসসি পড়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় 20% ফ্যাক্টর বহন করে। 30% ফ্যাক্টর হলো তুমি ম্যাথ ও লজিক কেমন পারো, আর বাকি 50% ফ্যাক্টর হলো তুমি নিজে কেমন ক্রিয়েটিভ মানুষ। আসলে এটা কোনো মুখস্থবিদ্যার বিষয় না। তোমার যদি চিন্তা শক্তি, কল্পনা করার ক্ষমতা, কঠোর পরিশ্রম করার মনোবাসনা, লেগে থাকার তীব্র ইচ্ছা, কম্পিউটার সামনে বোর না হয়ে ঘন্টার পর ঘন্টার বসে থাকার ধৈর্য শক্তি, নতুন কিছু বানানোর স্বপ্ন থাকে, তাহলেই 50% কাজ হয়ে গেছে। অর্থাৎ তুমি নিঃসন্দেহে যথেষ্ট ক্রিয়েটিভ মানুষ। আর এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তে হলে তিনটা স্কিল অবশ্যই থাকতে হবে। প্রথমত, নতুন কিছু করার উদ্ভাবনী চিন্তা। দ্বিতীয়ত, প্রোগ্রামিং করার প্যাশন এবং ধৈর্য। এবং তৃতীয়ত, গণিতের প্রতি মোটামুটি দক্ষতা, যার মধ্যে ক্যালকুলাস, ম্যাট্রিক্স, ডিসক্রিট ম্যাথ, নাম্বার থিওরি, জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস অন্যতম। সোফিয়া রোবটের কথা আমরা অনেকে শুনেছি হয়তো, তাই না? শুধু সোফিয়াই নয়, বর্তমানে রোবটের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মানুষের রোবটের প্রতি নির্ভরশীলতা। প্রতিযোগিতামূলক এই যুগে প্রোগ্রামিং শিখে বানিয়ে ফেলতে পারো তোমার শখের রোবটটিও। আর এই সাবজেক্টের স্টুডেন্টদের একটা স্পেশালিটি হচ্ছে, তুমি অন্যের বানানো গেম কিংবা অ্যাপের নিজের মন মতো ডেভেলপিং থেকে শুরু করে প্রয়োজন মতো অ্যাপ, গেম, ওয়েব বানিয়ে ফেলতে পারো। যদি ইচ্ছা থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার, তবে তোমার জন্য একটা গুড নিউজ হলো, বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপের ক্ষেত্রে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সিএসসি ডিপার্টমেন্টের সুযোগ সুবিধা অনেক বেশি। তার মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি, দ্য ইউনিভার্সিটি অব মেলবোর্ন, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ইত্যাদি। বলতে বলতে স্টিভ জবসের একটি কথাই মনে পড়ে গেল, ইউ ওয়ার্ক ইজ গোয়িং টু ফিল এ লার্জ পার্ট অফ ইউর লাইফ, অ্যান্ড দ্য অনলি ওয়ে টু বি ট্রুলি স্যাটিসফাইড ইজ টু ডু হোয়াট ইউ বিলিভ ইজ গ্রেট ওয়ার্ক, অ্যান্ড দ্য অনলি ওয়ে টু ডু গ্রেট ওয়ার্ক ইজ টু লাভ হোয়াট ইউ ডু। ইফ ইউ হ্যাভেন্ট ফাউন্ড ইট ইয়েট, কিপ লুকিং, ডোন্ট সেটেল। As with all matters of the heart, you will know when you find it. তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো ভিডিও পেতে অবশ্যই সাবটার বিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।